नमस्कार स्वागत कैल कॉलिंग टीवी ते आमी तनुका रेकॉर्ड कोविड टीकाकरणের পাশাপাশি মঙ্গলবার টিকার লাইনে হুড়োহুড়ি বিশৃঙ্খলা চিত্র ধরা পড়ে রাজ্যের বিভিন্ন টিকা কেন্দ্রে আগামী দিনে এই সমস্যা এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকাকরণ চালাতে বিভিন্ন জেলার জেলা শাসক পুলিশ সুপার এবং স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নবান্ন থেকে ভিডিও কনফারেন্স করলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের বিভিন্ন টিকা কেন্দ্রে ভোরবেলা থেকেই লাইন দিচ্ছেন সাধারণ মানুষ টিকা নিতে এমন হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে মঙ্গলবার ধূপগুড়ির দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে জখম হন 25 জন টিকা গ্রহীতারা যাতে সুষ্ঠুভাবে টিকা নিতে পারেন তার জন্য জেলা শাসক পুলিশ সুপার এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের মিলিতভাবে মাইক্রো প্ল্যানিং তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব কোনো টিকা কেন্দ্রে যাতে অতিরিক্ত ভিড় না হয় তার উপরও নজর দিতে বলা হয়েছে আগামী দিনে এই সমস্যা এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকাকরণ চালাতে বিভিন্ন জেলার জেলা শাসক পুলিশ সুপার এবং স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নবান্ন থেকে ভিডিও কনফারেন্স করলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের বিভিন্ন টিকা কেন্দ্রে ভোরবেলা থেকেই লাইন দিচ্ছেন সাধারণ মানুষ টিকা নিতে এমন হুড়োহুড়ি পড়ে যাচ্ছে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে মঙ্গলবার ধূপগুড়ির দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে জখম হন 25 জন টিকা গ্রহীতারা যাতে সুষ্ঠুভাবে টিকা নিতে পারেন তার জন্য জেলা শাসক পুলিশ সুপার এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের মিলিতভাবে মাইক্রো প্ল্যানিং তৈরি করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব কোনো টিকা কেন্দ্রে যাতে অতিরিক্ত ভিড় না হয় তার উপরও নজর দিতে বলা হয়েছে এর আগেও সুষ্ঠুভাবে টিকাকরণ চালাতে টিকা কেন্দ্রগুলিতে কত টিকা মজুত আছে তা দেখে কেন্দ্র থেকে কুপন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবার টিকা কেন্দ্রে ভিড় কমাতে বাড়িতে বাড়িতে টিকার কুপন দেওয়া চালু করা হবে আশা কর্মী এবং NNM কর্মীরা গ্রহীতাদের বাড়ি গিয়ে কুপন দিয়ে আসবেন একসঙ্গে যাতে অনেক ভিড় না করেন তার জন্য সময় ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা টিকা কেন্দ্রে ভিড় এড়াতে যেমন নতুন পরিকল্পনা করা হচ্ছে তেমনই টিকা কেন্দ্রের ওপর নজর রাখতে এবং হুড়োহুড়ি আটকাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজনীতি থেকে খেলার ময়দান বিনোদন থেকে অফ দ্য ট্রেন্ডিং নিউজ সব খবর সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায় ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির প্রাণের কলকাতা কলকাতার প্রাণ